কেক কেটে মিষ্টি ও গাছ বিতরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন পালন বনগাঁয়। এদিন তৃণমূল কর্মী ও কাউন্সিলরদের উদ্যোগে নীলদর্পণের সামনে পালিত হয় এই অনুষ্ঠান। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 35তম জন্মদিন উদযাপন বনগাঁ মনসংগন চত্বরে। বনগাঁ তৃণমূল ছাত্র পরিষদ ও পৌরসভা তৃণমূল কাউন্সিলরদের উদ্যোগে বনগাঁতে পালন করা হয় তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। কেক কেটে রং মশাল জ্বালিয়ে মিষ্টি মুখের মধ্য দিয়ে জন্মদিন পালন করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণের ব্যবস্থাও করা হয় আয়োজকদের পক্ষ থেকে। তৃণমূলের সেনাপতির জন্মদিন পালনকে কেন্দ্র করে তৃণমূল বনগাঁ কংগ্রেসের পক্ষ থেকে সাজিয়ে তোলা হয় বনগাঁর নীলদর্পণ সংলগ্ন এলাকা। দলীয় পতাকা, দলীয় নেতার ছবিতে মুড়ে দেওয়া হয় গোটা এলাকা। অনুষ্ঠানে অংশ নেন মহিলা তৃণমূল কংগ্রেস এবং মহিলা ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেসের কর্মীসহ অন্যান্যরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবির সামনে কেক কেটে জন্মদিন পালনের সূচনা করা হয়। পৌরপ্রধান গোপাল শেঠ দলীয় কাউন্সিলরদের সাথে নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে তৃণমূলের তেরঙ্গা পতাকার অনুকরণে তিন রঙের মিষ্টির আয়োজনও ছিল এই দিন। পাশাপাশি শীতের মরশুমের প্রাক্কালে দুস্থদের পাশে দাঁড়াতে কম্বলও বিতরণ করা হয় এবং সেই সঙ্গে চারাগাছও বিতরণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এই বিষয়ে গোপাল শেঠ বলেন, আমাদের যুবরাজ সমাজের আইকন, আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। যিনি তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়ক, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের যিনি আইকন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার আজকে 35তম জন্মদিন। বনগাঁ শহরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে, তৃণমূল কাউন্সিলরদের উদ্যোগে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় আজকে এখানে বিপুল উৎসাহের সঙ্গে সমস্ত এলাকাবাসীকে নিয়ে আমরা এখানে তার জন্মদিন পালন করছি। এই জন্মদিন পালনের মধ্যে একদিকে যেমন আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কেক কাটা, আমাদের এখানে যেরকম দুস্থ মানুষকে সেবা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা শিখিয়েছেন, শীতের সময় শীতবস্ত্র দেওয়া, ছোট ছোট শিশু এবং মেয়েদেরকে বস্ত্রদান করা, এবং পাশাপাশি সবুজের সমারোহ তৃণমূল কংগ্রেসের সবুজের যে বীজ মমতা বন্দ্যোপাধ্যায় বুনেছেন এবং সবুজায়ন করতে আমরা বনগাঁ শহরের বিভিন্ন কয়েক হাজার মানুষকে আমরা বিভিন্ন গাছ দিয়ে তাদের কাছে পাঠাচ্ছি যে সব জায়গায় সবুজ করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।